পাকিস্তানের ম্যাচে দর্শক প্রবেশে নো এন্ট্রি সিদ্ধান্ত বিসিসিআই। বিসিসিআই এমন সিদ্ধান্ত হতবাক পাক দল সহ ক্রিকেট প্রেমীরা। পাক নিউজিল্যান্ড ম্যাচে টিকিট হাতে দর্শকদের টাকা ফেরত দেওয়া হবে। দর্শকবিহীন ফাঁকা মাঠে নিউজিল্যান্ড পাকিস্তান খেলা অনুষ্ঠিত হবে। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের তারিখ এখন খুব কাছাকাছি, এমন পরিস্থিতিতে ধীরে ধীরে সব বিষয় প্রকাশ্যে আসছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অর্থাৎ বিসিসিআই এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে, পাকিস্তান ক্রিকেট দলের নিরাপত্তার কারণে দলের প্রস্তুতি ম্যাচগুলি দর্শক ছাড়াই পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হায়দ্রাবাদের নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান দল। 29 সেপ্টেম্বর আইসিসি বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে একটি উষ্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচ নিয়ে বিশেষ তথ্য দিয়েছে বিসিসিআই। হায়দ্রাবাদে অনুষ্ঠিত এই ম্যাচের ব্যাপারে বলা হয়েছে, দর্শকদের মধ্যে নয়, একটি ফাঁকা স্টেডিয়ামে খেলা হবে। এ সম্পর্কে তথ্য দিয়ে বিসিসিআই জানিয়েছে, 29 সেপ্টেম্বর হায়দ্রাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপ 2023-এ নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি দর্শকবিহীন একটি খালি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। স্থানীয় নিরাপত্তা সংস্থা তা করার পরামর্শ দিয়েছে। উৎসবের দিন থাকায় স্টেডিয়ামের আশেপাশে শহরে প্রচুর ভিড় থাকবে বলে আশা করা হচ্ছে, তাই খালি স্টেডিয়ামে ম্যাচটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা ম্যাচ দেখার টিকিট কিনেছিলেন তাদের টাকা ফেরত দেওয়া হবে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।